আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লার বিখ্যাত একটি পিঠা। তো আমি একটা পাতিল চুলায় বসিয়ে এর মধ্যে 3 কাপের মতো চালের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে ভেজে নিব, একদম ঝরঝরা করে, এরকম যেন হয়, একটা আরেকটার সাথে লাগবে না। তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো লবণ, দিয়ে একটু একটু পানি দিয়ে এটা ভালোভাবে মধে নিব। এটার মধ্যে একটু পানিটা বেশি লাগে, ফুটানো গরম পানি দিয়েছি, সফট একটা ডো তৈরি করেছি, অল্প একটু নিয়ে এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিঠা তৈরি করব। এটাকে লবণের পিঠা বলে, এটা গরুর মাংস ঝোল দিয়ে খেতে ভালো লাগে, এমনিতেও ভালো লাগে। তো অল্প কিছু আমি নারিকেল ছাড়া বানিয়েছি, এখন অল্প কিছু নারিকেল দিয়ে বানাবো। তো নারিকেলটা এটার সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি, বিভিন্ন রকম বানানো যায়, এরকম একটা বানিয়েছি, বিভিন্ন রকমের বানানো যায়। তো আমার বানানো শেষ, আমার এতটুকু হয়েছে 3 কাপ চালের গুঁড়াতে। এইটাকে এখন ভাপে দিব, চুলাতে একটি পাতিল বসিয়ে এটার মধ্যে 1 পাতিলের মতো পানি দিয়েছি, এর উপরে একটা এটাকে পুন বলে কুমিল্লার ভাষায়, নিচে দিয়ে কয়েকটা ছিদ্র ছিদ্র থাকতে হয় ভাপ দেওয়ার জন্য। তো আমি সবগুলি এটার ভিতরে দিয়ে দিব। নিচে যে পাতিলটা বসিয়েছি ওইটা পানিটা একদম বলক উঠে গেছে, এখন সবগুলি পিঠা দিয়ে দিব। সবগুলি দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক ঘন্টার জন্য, 1 ঘন্টা পরে আসছি। এখন আমার পিঠাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন। এই পিঠাটা খেতে খুবই টেস্ট হয়, সকালবেলা ভালোভাবে টেলে গরুর মাংস ঝোল দিয়ে খেলে খুবই স্বাদ লাগে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।